বাংলা লিংক বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের চাঁদপুর অভিযানের আরো একটি ব্র্যান্ড নিউ এপিসোড। গত পর্বে আমরা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা অভিযানে বের হয়েছিলাম। আজ আপনারা দেখবেন হাজীগঞ্জ আর কি কি দেখার আছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে সমগ্র দেশের মতো হাজীগঞ্জও বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর এদেশি রাজাকার আলবদর নির্যাতন ধর্ষণ হত্যাযজ্ঞ চালিয়েছে নির্বিবাদে। এখানে পাকিস্তানি সেনাদের চেয়েও রাজাকারের জুলুমের ভয়ে এলাকার মানুষ স্বতন্ত্র থাকত, তারপরও তারা রেহাই পায়। এসেছি হাজীগঞ্জ শহরের ঢোকার মুখের মিঠানিয়া ব্রিজে, সেই সময় লোমশের স্মৃতি। বন্ধুরা, আমার ঠিক পিছনে যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটার নাম হচ্ছে মিঠানিয়া ব্রিজ। মিঠানিয়া ব্রিজটা 1971 সালের যে দুর্বিষহ দিনগুলো ছিল সেই দিনগুলোর একটা সাক্ষী। এই সমস্ত অঞ্চলে এবং এর বাইরের অঞ্চলে যে সমস্ত মুক্তিযোদ্ধা মুক্তিকামী মানুষ বা এলাকার মানুষকে যখন মারা হতো, তাদের লাশ এই ব্রিজ থেকে ফেলে দেওয়া হতো। হাজার হাজার মানুষকে মেরে এখানে ফেলে দেওয়া হয়েছিল সেই সময়। মধুরায় অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আমাদের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুরা, আমরা এসে গেছি চাঁদপুর শহর থেকে চাঁদপুর কুমিল্লা সড়ক ধরে 26 কিলোমিটার পূর্ব দিকের হাজীগঞ্জ উপজেলা শহরে। হাজীগঞ্জ চাঁদপুরের একটা পুরাতন ব্যবসা কেন্দ্র। তো হাজীগঞ্জ নিয়ে আরও কিছু বলার আগে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয়ের নাম। প্রশ্নটি ছিল, চাঁদপুর জেলায় কয়টি উপজেলা আছে? সঠিক উত্তর হলো 8টি উপজেলা। এবারে 2721টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 1317টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন পাবনার সুজানগরের আমিনা ফেরদৌস। কংগ্রাচুলেশন। আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। জনশ্রুতি আছে, 1610 সালের দিকে হাজী মুকিমুদ্দিন শাহ নামের একজন আউলিয়া সপরিবারে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব দেশ থেকে এখানে এসে বসতি করেন। হাজী মুকিমুদ্দিন শাহের মৃত্যুর পর তার ছেলে হাজী মনিরুদ্দিন শাহ এই এলাকায় একটি দোকান বসান এবং প্রায় 100 বছর আগে প্রথম তিনি এই মসজিদটি নির্মাণ করেন। সেই সময় তার দোকানের সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। তখন তার দোকানকে ঘিরেই এখানে হাজির বাজার প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে তিনি বর্তমান মাছবাজার জিরগাছের নিচে আরও একটা দোকান প্রতিষ্ঠা করেন। এভাবেই হাজী মনিরুদ্দিন শাহের প্রথম দোকান হাজির বাজার থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় হাজীগঞ্জ। আর আপনারা দেখছেন হাজীগঞ্জের সেই হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। এই মসজিদটি জুম্মাতুল বিদায়ের বৃহত্তম জামাতের মসজিদ হিসেবে খ্যাত। মূলত মানুষের দানের টাকায় হাজীগঞ্জ মসজিদটি আজ এই রূপ পেয়েছে। 28,405 বর্গফুটের এই বিশাল মসজিদটি আধুনিক সাজে সজ্জিত। বর্তমানে এই মসজিদের জায়গা ও অন্যান্য সম্পত্তি ওয়াকফ করা হয়েছে। বলে বাহুল্য, এই মসজিদ ওয়াকফের আওতায় হাজীগঞ্জ বাজার কমপ্লেক্স, হাজীগঞ্জ টাওয়ার, জামিয়া আহমদিয়া কওমি মাদ্রাসা সহ হাজীগঞ্জ বাজারে বেশ কিছু বড় বড় স্থাপনা রয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আসলে আপনারা এই মসজিদটি দেখে যেতে পারেন। বন্ধুরা, হাজীগঞ্জ শহরে ঢুকতে মিঠানিয়া ব্রিজ পার হতে হয় এবং হাজীগঞ্জ শহর থেকে বের হতে বোয়ালজুড়ি খালের উপর বড় পোল পার হতে হয়। দুটি ব্রিজই আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের লোমশক স্মৃতি বহন করছে। আর আপনারা পার হচ্ছেন 1971 সালে যুদ্ধ শেষের দিকে হাজীগঞ্জ তথা চাঁদপুরে মিত্র বাহিনীর প্রবেশ রুখতে পাকিস্তানি সেনাদের উড়িয়ে দেওয়ার চেষ্টায় ক্ষতিগ্রস্ত বড়পোল ব্রিজ। বড়পোল পার হলেই হাতের বামে পাবেন হাজীগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের পুরাতন ভবনটি।
1971 সালে এই ভবনটি ছিল দাতব্য চিকিৎসালয়। সে সময় এই এলাকায় বাচ্চু নামের একজন মুক্তিযোদ্ধার বেশ ধরে নানান অপকর্ম শুরু করে। তাকে রুখতে মুক্তিযোদ্ধা কমান্ডার জহিরুল হক পাঠান বাচ্চুর মৃত্যুদণ্ড ঘোষণা করেন। এরপর বাচ্চু হাজীগঞ্জে রাজাকার বাহিনী গঠন করে এবং এই দালানে রাজাকারের হেড অফিস প্রতিষ্ঠা করে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন যে বিল্ডিংটা, এটা ছিল রাজাকারের হেডকোয়ার্টার। বাচ্চু রাজাকারের আওতাধীন এই রাজাকার হেডকোয়ার্টারে শত শত মানুষকে মারা হয়েছে, মেয়েদেরকে নিয়ে আসা হচ্ছে। তারপরে যেগুলো তো হয়েছে সেগুলো তো আপনারা জানছেন, এই মেয়েদেরকে আনার পরে টর্চার করা হয়েছে। এটা একটা অভিশপ্ত বাড়ি এবং এটা মুক্তিযুদ্ধের স্মৃতিমাখা একটা ঘটনাবহুল জায়গা। মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে এই ভবনটি ছিল সাক্ষাৎ জমের বাড়ি। এই দালানে যাদের ধরে আনা হতো তারা জীবিত ফিরে যেতে পারত না। রাজাকাররা এখানে যে কত মানুষকে হত্যা করেছে এবং কত মা বোনের সম্ভ্রমহানি করেছে তার কোনো সঠিক হিসেব আমাদের জানা নেই। সেই সব দিনের নারকীয় ঘটনা সচক্ষে দেখেছেন এমন একজনের খোঁজ করছি আমরা। ভালো আছেন? একটু কথা বলতাম আপনার সাথে। এই এলাকায় যে একটা রাজাকারের ক্যাম্প ছিল, এই যে এখানে যে ক্যাম্প ছিল এটা আপনি দেখছেন? সেই সময় দেখছি। হ্যাঁ দেখছি। ওইখানে তো রাজাকার আছিল, মেজার হাবেলদার, তারপরে রাজাকার আছিল বাপু সুমনা বেহারিরা আইছিল, এই যে পাকিস্তানি লোক আইছিল। তখন আমি পৌরসভা ইউনিয়ন কাউন্সিলে চাকরি করতাম। ও আচ্ছা। ইউনিয়ন কাউন্সিলে অফিসে ঝাড়ু দিতাম। আচ্ছা। তখন রোড কাছারি এগুলি হয় না, এইসব বিল্ডিং টিল্ডিং কিছু হয় না। আচ্ছা। তখন এখানে আমার কোনো নিজস্ব কোনো জায়গা নাই ছিল। আচ্ছা। ওই ঝাড়ু টাড়ু দিতাম, ওই হিসাবে এখানে আম ঘরে রাখছি। আচ্ছা আচ্ছা। আপনি ওই সময় কী দেখছেন, কিরকম অত্যাচার করতো তারা মানুষকে? প্রথম ডিসেম্বর না কোন মাসে যাত্রা করে পাঞ্জাবি ঢুকছে, ঢুকছে আর এই নারিকেল গাছে উঠে দিছে পাবলিকে, আমার তো উঠেছে। তারপরে উড়ে করে ডাব পাড়াও, ডাব ফাটছি ফাটছি আর হইলে আমারে খাবাইছে। তারপরে তারা গেছে। তারপরে তারপরে আমার জিজ্ঞাসা, তুমি কিয়া কাজ করতা? আমি বললো সব আমি ঝাড়ু দিতাম। আচ্ছা, মুসলমান না হিন্দু? হিন্দু সবাই মুসলমান হয়, এই ঝাড়ু করে দিতে হয় গরিব আদমি হয়, এগুলি কইছি টেছি চলো চেয়ারম্যান বা বাড়ি কেদারা আমার দেখাই দাও। তারপরে তারপরে তো আমার লই গেছে গাড়ি নিয়ে চেয়ারম্যান বাড়ি, আমার সঙ্গে চেয়ারম্যান এখানে মুসলিম লীগের ওই চেয়ারম্যান বাড়িতে লই গেছে। চেয়ারম্যানের তখন কথা কয়েছে, কয় হিন্দু গ্রাম কেদার হয় কেতনা দূর, এইরকম ম্যাপ বার করছে, ম্যাপ বার করে তারপরে দেখাইছে। নাপ দেখার পরে কইছিল যে বেলগড় কেদারা হিন্দু একটা মোকাম আছে, বেলগড় নামে, বেলগড় নামে ও কাশিমপুর কেদার হয়, ওই বড়গোল কেদার হয়। তো এডি ব্যাপ কইছে, কইছে আর এর সব বহু দূর কাছে কয় না তবুও, তো এত বড় একটা ভালো চেয়ারম্যান ছিল কিন্তু তবু কাছের গ্রামটাকে সে বলেছে অনেক দূর। হ্যাঁ। তারপরে তারপরে ওরা যা যেমন বাজে গাড়ি লই গেছে, গাজাই বাজারও আগুন দেয়, ওষুধ গারাও আগুন দেয়, ওষুধ গারাও আগুন দেয়, মানুষ হায় করে এদিক সেদিক ওদিক যায় সব জায়গায়। এই জায়গায় কি হয়েছিল দেখছিলেন আপনি? এখানে মরছে আসছিল লোকজন ধরিয়া নেই। আমাদের এখানে একটা বিরাট তুলা গাছ আছিল। হ্যাঁ, ওই ওই পাশটাই। হ্যাঁ, ওই পাশে একটা তুলা গাছ আছিল, এখানে নদী আছিল খাল, ওই নদী দিয়ে আইসা মেয়ে ছেলে হিন্দু মহিলা করে আনত, আনি এভাবে উড়াইতো, উড়াই তারপরে নিত, নিত যা চোখে দেখতাম। এখানে রাজাকার কে ছিল? এখানে বড় রাজাকার কে ছিল? বড় বাচ্চু, রাজাকার বাচ্চু, মেজার। আচ্ছা। মেজার মেজার আছিল, বাচ্চু আছিল, মজিব আছিল, এরা হইল হাওলদার, মেজার, এরা এরাই সবচেয়ে বেশি অত্যাচার করছে, বেশি অত্যাচার করছিল বাচ্চু। তারা পুরস্কার দিব বা তার গোস্ত দিয়ে মাংস দিয়ে কাউয়ের খাবার, এরপরও তার কিছু হয়নি।
বাংলা লিংক। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলা পথে চাঁদপুর অভিযানে। বন্ধুরা, আপনারা এখন আছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়, দেখে বেড়াচ্ছেন এই উপজেলার নানান ইতিহাস। আমরা এখন চলেছি হাজীগঞ্জ শহরের 1 কিলোমিটার দক্ষিণ পূর্বের তোরাগড় এলাকা হামিদা জুট মিলে, যা বর্তমানে হাজীগঞ্জ জুট স্পিনিং মিলস নামে পরিচিত। বিরতির আগে আপনারা হাজীগঞ্জ এলাকার আমাদের মহান মুক্তিযুদ্ধের বিপক্ষ বাহিনী রাজাকারের হেডকোয়ার্টার দেখেছেন, আর এখন আপনাদের দেখাবো বর্বর পাকিস্তানি সেনাদের হেডকোয়ার্টার। চাঁদপুরের ইলিশ যেমন খুব নামকরা ঐতিহ্যবাহী, তেমন চাঁদপুরের একটা ঐতিহ্যবাহী নামকরা জিনিস ছিল, সেটা হচ্ছে যে পাট শিল্প। তো হাজীগঞ্জে আমরা যে পাটকলটি আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি, পাটকলটি বর্তমানে বন্ধ আছে, তবে এটা দেখানোর পিছনে আর একটা যেটা বড় কারণ, সেটা হচ্ছে হাজীগঞ্জের এই জুট মিলটা ছিল 1971-এর একটা টর্চার, বা এখানে মানুষকে মারা হতো, এবং এটা বর্তমানে একটা বধ্যভূমি হিসাবে পরিচিত। 1971-এ এই জুট মিলটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর চাঁদপুর ডিভিশনাল হেডকোয়ার্টার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গা থেকে দেশীয় রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনী সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করত। সে যে মানুষকে মারতো, হ্যাঁ, এই মানুষকে মারে মারে এরা কোথায় ফেলতো? ওই ঘাটে, এই ঘাটটা মানে এই জুট মিলের মধ্যে ওদের অফিস ছিল পাকিস্তানিদের। আর সেই ঘাটে কি এই রাস্তাতে যাবো আমরা? চলুন আমাদের দেখান কোথায় কি হচ্ছে। জুট মিলের পেছনে ডাকাতিয়া নদী সংলগ্ন মিলের জেটিটি ছিল বর্বর পাকিস্তানি বাহিনীর ফায়ারিং জোন, যেখানে মুক্তিযোদ্ধা এবং মুক্তিগামী মানুষকে নির্যাতনের পর হত্যা করে ডাকাতিয়া নদীতে ফেলে দেওয়া হতো। এই ঘাটে মুক্তিগামী মানুষ, মুক্তিযোদ্ধা, এই জেলার এবং আশপাশের জেলার মানুষকে এখানে জড়ো করে কি করা হতো আপনি বলুন? কাটে ফেলতো না, মারতো, গুলি করতো, গুলি করতো, এই জায়গায় গুলি করতো, সামনে জিয়ে অত্যাচার করছে। হাজীগঞ্জের এই হামিদা জুট মিলকে বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের দোষ রাজাকারেরা 3,000 বাঙালি নিধনের বধ্যভূমিতে পরিণত করেছে। শুধু এখানেই না, চাঁদপুরের চিতোশিখিয়া ঘাট, কাকইয়া ব্রিজের কথা শুনলে এখনও কুমিল্লা ও চাঁদপুরের মানুষ শিউরে ওঠে। এছাড়া হাজীগঞ্জের রঘুনাথপুর বাজার, রায়শ্রী উত্তর ও দক্ষিণের বধ্যভূমি এবং নাসিরকোটে গণকবর রয়েছে। চাঁদপুর শহর ও তার আশেপাশের বধ্যভূমি আপনাদেরকে আমরা দেখিয়েছি। সামনের পর্বগুলোতে চাঁদপুরের মুক্তিযুদ্ধের আরও অনেক স্মৃতি আপনাদের সামনে তুলে ধরব। তো এখন চলুন দেখে আসি তৎকালীন হামিদা জুট মিলের ভেতরটা কেমন দেখতে ছিল। মিলের ভেতরটায় আমরা হাঁটছি, এটা 1971-এ পাকিস্তানি সেনাবাহিনীতে ডিভিশন হেডকোয়ার্টার ছিল। আজকে এখানে দাঁড়ায় আমার তেমন কিছুই মনে হচ্ছে না, কোনো ভয় নেই, মনে শঙ্কা নেই, মনে কোনো কিছুই নেই। কিন্তু একবার চিন্তা করেন, 1971-এর ওই দিনগুলোতে এই জায়গাটাতে এভাবে এসে দাঁড়ানো বা এটার পাশ দিয়ে যাওয়া বা এটার নাম শোনা কীরকম একটা ভীতিকর ব্যাপার ছিল মানুষের কাছে, এটা যদি একটু অনুধাবন করতে পারেন, তাহলে ওই সময়টায় আমাদের দেশের যে কী অবস্থা হয়েছিল এবং এই রাজাকার, আলবদর, পাকিস্তানি সেনাবাহিনী বা এদের যারা সহযোগী ছিল, তারা যে কী ধরনের একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল আমাদের দেশে, আমাদের সাধারণ মানুষজনের উপরে, এটা কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন। যখন এই দিক দিয়ে বাসগুলো যাইতো, তখন তাদের বাস থামাইতো, মানে এই মেন রোডের বাস থামাইতো, এই মেন রোডের বাস থামাইতো, তারপরে থামাইলে পরে যাদেরকে সন্দেহ হইতো তাদেরকে তল্লাশি করতো এবং তাদেরকে ধরে নিয়ে আসতো। ধরে নিয়ে আসি ওই নদীর ফাড় দিয়া, নদীর ফাড়ে নিয়ে বস্তা ভরি ওই ব্যামেট মারি ফাড়ে দিত, গুলি করতো, হ্যাঁ, গুলি করতো। বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, এবারে চলুন দেখে আসি হাজীগঞ্জ শহরের 2 কিলোমিটার দক্ষিণের আলীগঞ্জের হযরত মাদাক্কা রহমাতুল্লাহ আলাইহির মাজার। তো মাজার দেখতে দেখতে জানিয়ে দিই আমাদেরকে যোগাযোগের মাধ্যম,
আপনাদের যে কোনো মতামত পরামর্শ আমাদেরকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। tinkutraveler@gmail.com হলো আমাদের মেল অ্যাড্রেস। আর যারা আমাদের পুরাতন এপিসোডগুলো দেখতে চান তারা ইউটিউবে বাংলা পথে লিখে সার্চ দিলেই পেয়ে যাবে। এবং ফেসবুক ভক্তরা ফেসবুকে আমাদেরকে বাংলা লিঙ্ক বাংলা পথের নামে খুঁজুন। আর আপনারা দেখছেন চাঁদপুর হাজীগঞ্জের হজরত মাদাক্কা রহমতুল্লাহি আলাইহির মাজার। বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসছি আলী মর্দান খান রহমতুল্লাহ। যদিও এলাকার মানুষ তার নামটাকে ভেঙে ফেলছে, মাদাক্কা নামে ডাকেন রহমতুল্লাহ। ওনার নামটা হচ্ছে আলী মর্দান খান। উনি হজরত শাহজালালের সাথে এসেছিলেন এবং এখানে তার মাদাক্কা। হজরত আলী মর্দান খান ছিলেন চিরকুমার। ধারণা করা হয় ত্রয়োদশ শতকের শেষ ভাগ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এই মাজার প্রাঙ্গণে রয়েছে মসজিদ, মাজার, ফোরকানিয়া, নুরানিয়া মাদ্রাসা ও একটি কবরস্থান। মাজার এলাকাটি বেশ বড় এবং ডাকাতিয়া নদীর তীরে হওয়ায় দৃষ্টিনন্দন। প্রতি বছর মাঘ মাসের শেষে হজরত মাদাক্কা রহমতুল্লাহি আলাইহির মাজারে বার্ষিক ওরস উদযাপিত হয়। বন্ধুরা এবছর ঘুরে আসি চাঁদপুর শহরে, চাঁদপুর কলেজ থেকে। তো যেতে পথে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো, সড়ক পথে ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব কত কিলোমিটার? এর সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ 69 কিলোমিটার, বি 169 কিলোমিটার, সি 269 কিলোমিটার। আপনার মোবাইলে মেসেজ অপশানে গিয়ে সঠিক উত্তরটি লিখুন। লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে 3 দিন দূরে কাটানোর সুযোগ পাবেন। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে সড়ক পথে ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব কত কিলোমিটার, মনে থাকবে। আর আমরা এখন আছি কলেজ ভবনের সামনের অংশের বোটানিক্যাল গার্ডেনে। এই গার্ডেনের ভেতর রয়েছে 52 ভাষা আন্দোলনের পরপরই নির্মিত চাঁদপুরের প্রথম শহীদ মিনার। প্রায় 16 একর জায়গা জুড়ে অবস্থিত চাঁদপুর কলেজে বর্তমানে প্রায় 10,000-এর মতো শিক্ষার্থী রয়েছে। তো বন্ধুরা চাঁদপুর কলেজ দেখেই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিগ বাংলা পথের চাঁদপুর অভিযান। দেখা হবে আগামী পর্বে চাঁদপুরের আরও দারুণ দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদেরকে বিদায় দিন এবং অনুষ্ঠানের শেষ অংশটুকু উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুরের প্রথম কলেজ, আমি এটা 1947 সালে কলেজটা শুরু হয়েছে। কিন্তু মূলত এর কাজ শুরু হয় 1943 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, যখন মিত্রবাহিনী বিশ্বযুদ্ধের সময় যখন ওখানে ক্যাম্প স্থাপন করে, তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একটা পোর্শন চলে যায় ব্রাহ্মণবাড়িয়াতে, আর একটা পোর্শন আসে চাঁদপুর সরকারি কলেজে। তো যুদ্ধ শেষ হওয়ার পরে 1946 সালে চাঁদপুরবাসী আর কলেজটা বন্ধ করেনি, তারা চাঁদপুর কলেজ নামে কলেজটা চালু করে। আমি এই কলেজটি চাঁদপুরের প্রথম কলেজ। আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতাম ফুল ফি স্টুডেন্টশিপ, না এটা আমার এখানে আছে। আসলে আমরা যে সমস্ত গরিব ছেলে বেড়ে যাবো, আজকে আমরা দুটো দিয়েছি। আমরা যারা গরিব তাদেরকে দিয়ে দিই, তাছাড়া যারা ভালো রেজাল্ট করে আমি তাদেরকে আমাদের জুতাবন থেকে বিক্রি দিয়ে থাকি। এবারে যারা এ প্লাস পেয়েছে আমাদের টেস্ট পরীক্ষা, তাদের প্রত্যেককে আমরা 2,000 টাকা দিয়ে দিয়েছি। আর যারা এ পেয়েছে তাদেরকে প্রত্যেককে আমরা 1,000 টাকা দিয়ে দিয়েছি। এছাড়াও অন্যান্য গরিব ছাত্রছাত্রী যখন আসে আমরা আমাদের লেভেলে জুতাবি, তাদেরকে বই কেনার জন্য, ড্রেসের জন্য আমরা সহায়তা করি। স্যার একটা লাস্ট কোশ্চেন, শুধুই কি পড়ান, একটু খেলার কি? হ্যাঁ, খেলাধুলা আছে, খেলাধুলার ব্যবস্থা আছে, সংস্কৃতি ব্যবস্থা আছে। আমরা প্রত্যেকটা জাতির দিবস 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26 মার্চ আমরা প্রত্যেকটা জাতির দিবস আমরা পালন করি। এবং ছেলেদের মধ্যে আমরা বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত, বন্দেনাথ, ধর্মীয় এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা উদযাপন করি। বাংলা লিংক বাংলা পথে।